فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. جيبان احنا فرشل شلنا محنا بلسين جي কাজা রোজার কাফারা কিভাবে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া বাদ। কাজা রোজার কাফারা এটা দুই অবস্থাতে হতে পারে, কাজার সাথে কাফারা, যেমন স্বামী স্ত্রী রমজান মাসের দিনের বেলায় মিলিত হয়েছে, অর্থাৎ যৌন সঙ্গমে জড়িয়েছে, তাহলে এমত অবস্থায় তাদেরকে কাজা আদায় করা লাগবে ওই ভেঙ্গে দেওয়া রোজাটির। আবার কাফারা লাগবে, যে কাফারার কথা সূরাতুল মুজাদালাতে রয়েছে, আর সেটা হলো গোলাম আজাদ করা। আর এটা সম্ভব না হলে লাগাতার দুই মাস, মানে বিরতিহীনভাবে দুই মাস রোজা থাকতে হবে। এটাও সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্র রয়েছে কাজার, যে কাজা লাগবে এবং কাফারাও লাগবে। আর একটা ক্ষেত্র কাজা এবং কাফারা, সেটা হলো যে যদি এক রমজানের কাজা রোজা দ্বিতীয় রমজানের পরে বা তারপরের রমজানগুলির পরে আদায় করে, মানে একাধিক রমজান পার করে দিয়েছে কিন্তু সে পূর্বের রমজানের কাজা রোজা আদায় করেনি, এক্ষেত্রে কিছু কিছু ওলামা একরাম বলেন যে কাজা তো আদায় করা লাগবেই, কাফফারাও দেওয়া লাগবে, মানে ফিদিয়া দেওয়া লাগবে, পার রোজা একজন মিসকিনকে খাদ্য দিতে হবে, একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। তো অনুভাবে ওই যে সমস্ত মহিলারা ওই বাচ্চার কারণে রোজার কাজা করেছে বা গর্ভবতী হওয়ার কারণে, বাচ্চা গর্ভে থাকার কারণে রোজার কাজা করেছে, রোজা রাখতে না পারার কারণে, তাদের ক্ষেত্রে কেউ কেউ ব্যাখ্যা করে বলেন যে এই কারণে এই লাগবে সেই লাগবে ইত্যাদি বলেছেন। যদি বাচ্চার কারণে রোজা রাখে তাহলে কাজা লাগবে, ফিদিয়া লাগবে ইত্যাদি বিভিন্ন তফসিল বর্ণনা করেছেন। যা হোক, এসব তফসিলের কোনো দলিল নাই। আর এক রমজানের রোজা যদি পরবর্তী রমজানে রাখা হয়, রমজানের পর রাখা হলে, সেক্ষেত্রেও দেখা আছে যে স্পষ্ট কোনো দলিল নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এ মর্মে কিছু সাহাবির ফতোয়া পাওয়া যায় যে তারা যদি রমজানের বিলম্বিত রোজাকে, মানে রমজানের কাজা রোজাকে, এক রমজানের কাজা রোজাকে বিলম্ব করে কয়েক রমজান পার করে দিয়েছে, তাহলে তারা বলেন যে কাজাও লাগবে ফিদিয়াও দেওয়া লাগবে, মানে পার রোজা একজন মিসকিনকে খাওয়াতে হবে। আলা করলে হাল শুধু কাজা আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একমাত্র রমাদানে যদি স্বামী স্ত্রী দিনের বেলায় মিলিত হয় তাহলে কেবল কাজা লাগবে এবং কাফফারা লাগবে, দুটো একসাথে। তাছাড়া কাজার সাথে ফিদিয়া আদায় করা বা কাজার সাথে কাফারা আদায় করা, এরকম কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এজন্য কিছু ওলামা কেরাম এদিকে গেলেও আরও কিছু ওলামা কেরাম তারা মনে করেন যে না, শুধুমাত্র কাজা আদায় করাটাই যথেষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন ফাইদাতু মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে মুসাফির থাকবে, অসুস্থ থাকবে বা মুসাফির থাকবে, সফররত থাকবে, তারা অন্যান্য দিনে এই রোজাগুলির কাজা আদায় করে নেবে গণনা করে। তা আল্লাহ এটাই বলেছেন, মানে কাজা আদায় করতে বলেছেন, এর সাথে কাফফারার কথা আল্লাহ উল্লেখ করেনি। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অভিমত যে কাজাই লাগবে, শুধু কাজার সাথে কোনো ইয়ে লাগবে না, ফিদিয়া টিদিয়া লাগবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাজার সাথে কাফফারা লাগে না, একমাত্র স্বামী স্ত্রী
রমাজানের দিনের বেলায় মিলিত হয়ে রোজা ভঙ্গ করলে এই ক্ষেত্রে রয়েছে কাজা এবং কাফফারা। এছাড়া অন্যান্য কাজার ক্ষেত্রে কাফফারা বা ফিদিয়ার বিষয়টি সবাই সাপোর্ট করেননি এবং স্পষ্ট কোনো দলিল নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কাজার সাথে ফিদিয়াও দেওয়া লাগবে বা কাফফারাও দেওয়া লাগবে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ।